এলএম পাতেন তেপুরিবারকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। ইতালি থেকে যারা যারা দিন ইসলাম ভাইয়ের জন্য চিকিৎসা অনুদান পাঠিয়েছে আমি ওনাদের নামটা স্ক্রিনে দিয়ে দিব। যদিও তারা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, তারপরেও তাদের নামগুলো প্রকাশিত করা হলো, কারণ তাদের কঠোর পরিশ্রমের অর্থায়নেই এলএম বাংলা পাতেন্তি পরিবার মানুষের মাঝে সবসময় এসব ভালোবাসা উপহার দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রতিবাধ্যকে বুকে ধারণ করে এলএম পাতেন্তি পরিবার ছুটছে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের দুয়ারে। আমরা এখন ঢাকা কিডনি ফাউন্ডেশন হসপিটালে আছি। এই গরমের মধ্যে রোজা রেখে কিডনি হসপিটাল ঢাকায় আসছি আমরা আমার একটি মহৎ উদ্দেশ্যে। আমাদের নরসিংদী জেলার রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের তাইজুল ইসলাম কাকার বড় ছেলে মোহাম্মদ দিন ইসলাম ভাই, উনি দীর্ঘ 6-7 মাস যাবৎ কিডনি রোগে ভুগছে। ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ওনার মা ওনাকে কিডনি দেবে। আপনারা হয়তো জানেন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, কিডনি প্রতিস্থাপন, এই যে চিকিৎসাটা, এটা অনেক ব্যয়বহুল। ওনার পরিবারের সাধ্যের বাইরে ওনার এই ক্লান্তি লগ্নে ওনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই ওনার পাশে এসে দাঁড়িয়েছে। সেই সাথে ইতালিয়ান বাংলাদেশি প্রতিষ্ঠান এলএম পাতেন্তি পরিবারের সদস্যরা দিন ইসলাম ভাইয়ের জন্য 1,20,000 টাকা চিকিৎসা অনুদান পাঠিয়েছে। আপনারা জেনে খুশি হবেন, ইতালিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, এলএম পাতেন্তি পরিবারের সদস্যরা ওনাদের কষ্টের টাকা ওনারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য ব্যয় করে। আপনারা আরও জেনে খুশি হবেন, এটা হচ্ছে এলএম পাতেন্তি পরিবারের 6 নম্বর প্রকল্প। এর আগেও এলএম পাতেন্তি পরিবার আরও অনেক মানবিক কাজে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ আমরা 1,20,000 টাকা দিন ইসলাম ভাইয়ের পরিবারের কাছ থেকে হস্তান্তর করেছি। তো পরিশেষে আমি বলতে চাই, এলএম পাতেন্তি পরিবারের সদস্যরা যেভাবে তাদের পরিশ্রমের টাকা অসহায় মানুষের জন্য ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক। এলএম পাতেন্তিতে যারা যেই উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য সফল হওয়ার তৌফিক দান করুক। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, আশা করি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন অন্যরা দেখে দিন ইসলাম ভাইয়ের কাছে, দিন ইসলাম ভাইয়ের পাশে এসে দাঁড়াতে পারে। আমরা যারা সুস্থ অবস্থায় আছি, সবার জন্য একটা মেসেজ, আমরা যারা সুস্থ অবস্থায় আছি তাদের এখনও সময় আছে। আল্লাহ তাআলার কাছে নিজের, আল্লাহ তাআলা যে এতগুলো নেয়ামত দিছে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, সবগুলো নেয়ামতের শুকরিয়া আদায় করা নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যতগুলো নেয়ামত আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত নেয়ামত আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সাজদা করে, নামাজের মাধ্যমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের দিন ইসলাম ভাইয়ের জন্য আমাদের মাঝে খুবই শীঘ্রই আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে আসে, সেই কামনা করি। দিন ইসলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।